আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত কুয়েত প্রবাসী, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা দিয়ে সবাইকে শুরু করছি। নিশ্চয়ই আপনারা সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন, যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন। যারা দেশে আছেন তারা আগামীকাল ঈদ করবেন, আর যারা প্রবাসে আছেন আজ ঈদ করে ফেলছেন। নিশ্চয়ই আপনাদের সবার ঈদ ভালো হয়েছে এবং সবাই ঈদ শেষ করে পরিবার পরিজনের সাথে কথা বলেছেন। আপনি কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে একটি ব্রিফিং করা হয়েছে, কুয়েতের মাননীয় অ্যাম্বাসেডর লাইভ করেছে, এই ভিডিওটিতে আমরা তা জুড়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন, এছাড়া আরও বিস্তারিত থাকছে লাইভের পরেই। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় প্রিয় কুয়েত প্রবাসী বাংলাদেশী, আসসালামু আলাইকুম। আমি আশা করি এবং মহান আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা শেষে কাল খুশির ঈদ। আমি মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি এবং আমার নিজ এবং দূতাবাসের সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি বিবেচনায় নিয়ে এই ঈদেও বাংলাদেশ ভবনে অর্থাৎ আমার বাসভবনে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি পালন করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। মহান আল্লাহ তাআলা সহায় থাকলে এবং করোনা পরিস্থিতির উন্নতি হলে ইনশাআল্লাহ আমরা পবিত্র ঈদুল আজহা যথাযথভাবে পালন করব। এই পবিত্র ঈদে যারা পরিবার সহ আছেন এবং যারা মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা থেকে দূরে থেকে ঈদ উদযাপন করছেন, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন কামনা করছি। যারা অসুস্থ আছেন বা হাসপাতালে আছেন তাদের সুস্থতার জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করছি। করোনার কারণে আপনারা অনেকেই হয়তো বিভিন্ন অসুবিধা বা কঠিন সময় পার করছেন, আমি দূতাবাসের সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য এবং আপনাদের কাঙ্ক্ষিত সেবার মানকে অর্জন করার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। তাই আমি অনুরোধ করব আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য দূতাবাসে আসুন। আপনারা আপনাদের সমস্যার সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করব, এ ব্যাপারে আমাদের উপর ভরসা রাখতে পারেন, নিশ্চিত থাকতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে করোনার এই উদ্যোগতির মধ্যেও আমরা দূতাবাসের কার্যক্রম সম্পূর্ণভাবে চালিয়ে যাচ্ছি এবং এ ব্যাপারে আপনাদের সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে আংশিক কারফিউ তুলে নেওয়া হয়েছে এবং সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম রাত 8 ঘটিকা পর্যন্ত চলবে। আপনারা যারা করোনার টিকা নিয়েছেন অথবা এখনো দেন নাই, সকল ক্ষেত্রে আপনাদেরকে মাস্ক ব্যবহার করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং করোনা সংক্রান্ত যে সমস্ত আইন কানুন বা বিধিনিষেধ আসছে তা সঠিকভাবে মেনে চলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি একই সাথে বিনীতভাবে অনুরোধ করছি কুয়েতের যে সকল নিয়মকানুন আছে তা আপনারা সবসময় মেনে চলবেন। আপনারা এমন কোন কাজ করবেন না বা এমন কাউকে কাজ করতে বিরত রাখবেন যে কাজ করলে আপনার বা দেশের মান ক্ষুণ্ণ হয়, এর জন্য আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। পরিশেষে আপনাদের সকলের উন্নতি এবং মঙ্গলময় জীবনের কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আবারও আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, অবশেষে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে 22 মে থেকে। 22 মে থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর 5,000 যাত্রী গ্রহণ করবে, যা ছিল দীর্ঘদিন 1,000 পর্যন্ত। আর এ কারণেই আন্তর্জাতিক সীমাবদ্ধতা বা বিভিন্ন দেশের প্রবাসীদের কুয়েতে আসার সীমাবদ্ধতাগুলিও ছিল। তবে এখনও বাংলাদেশসহ 4টি দেশের উপরে আন্তর্জাতিক ফ্লাইট নিষেধাজ্ঞা রয়েছে। এখন দেখার বিষয়, যেহেতু কুয়েত প্রতিনিয়ত আইন পরিবর্তন করে, 22 মের আগে এই দেশগুলি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় কি না। এছাড়া কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বা কুয়েতের সিভিল এভিয়েশন থেকে যেটা নিশ্চিত করা হয়েছে, এখন থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর কোভিড-19 টেস্ট করা হবে, যেটার স্বল্পতার কারণে এতদিন তারা কম সংখ্যক যাত্রী পরিচালনা করেছিল। অনেকগুলো ইলেকট্রনিক্স ডিভাইস যুক্ত করা হয়েছে যেগুলো
খুব স্বল্প সময়ের মধ্যে কোভিড-19 টেস্ট করতে সক্ষম এবং একজন প্রশিক্ষিত লোকই এই কাজটি কমপ্লিট করতে পারবে। আলহামদুলিল্লাহ অবশেষে কুয়েত স্বাভাবিক জীবনে ফিরে আসছে। এছাড়া আপনারা অবগত আছেন যে গতকাল রাত থেকে কুয়েতের কারফিউ উঠিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে কারফিউ থাকছে না, তবে বাণিজ্যিক নিষেধাজ্ঞা থেকে যাচ্ছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত পরিচালিত হবে, বাকি সময় বন্ধ থাকবে। এছাড়া আপনারা অবগত আছেন যে কুয়েত জুড়ে চলছে ভ্যাকসিনের কার্যক্রম। 360 মলে শুধু একদিনেই 12,000 কর্মীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আপনারা অবগত আছেন যে কুয়েত চাচ্ছে যে খুব তাড়াতাড়ি কুয়েত সম্পূর্ণ ভ্যাকসিনের আওতায় চলে আসা এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া, এই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। আপনি যদি ভ্যাকসিন গ্রহণ না করে থাকেন, আজই আপনি ভ্যাকসিন গ্রহণ করুন। ভ্যাকসিন গ্রহণ করলে আপনার বহুদিকে লাভ হবে। একদিকে আপনি কুয়েতের সবখানে আগের মতো অ্যাভেলেবেলভাবে যেতে পারবেন, কারণ কুয়েতের ঘোষণা অনুযায়ী ভ্যাকসিন গ্রহণ করা যাত্রীরা একটি সার্টিফিকেট পাবে যেটা ডিভাইসগুলিতে ব্যবহার করতে পারবে, সেটা আইফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে। আপনি যখন দেশে যাবেন, ভ্যাকসিন সার্টিফিকেট থাকলে আপনাকে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আবার যখন পুনরায় কুয়েত প্রবেশ করবেন, তখনও আপনাকে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না। আশা করি খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো।